মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট করতে আসলে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের কারণে বন্ধের কোনো নোটিশ না দেওয়ায় সকাল থেকে বসে থাকে রোগীর পরিবারের লোকজন। প্রায় দুপুর নাগাদ জানতে পারে প্রাক্তন রাষ্ট্রপতি মারা যাওয়ার জন্য ছুটি আছে, তখন তারা ক্ষোভে ফেটে পড়েন এবং মেডিকেল কলেজের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টাখানেকের কাছাকাছি চলে এই অবরোধ। পরে ইংলিশবাজার থানার পুলিশের হস্তক্ষেপে এবং তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা বাচ্চার জন্ম সার্টিফিকেটের জন্য পথ অবরোধ করেছি। কেন, কোথায় এসেছিলেন? আমরা সুপার বিল্ডিং এ এসেছি বাচ্চার সার্টিফিকেটের জন্য। মালদা মেডিকেল কলেজে? মালদা মেডিকেল হাসপাতাল কলেজে। হ্যাঁ, কি বললো এখানকার? এখানে বলছে আজকে হবে না, আজকে বন্ধ, কে মারা গেছে না কি হয়েছে, তো ওখানে তো নোটিশ টাঙবে, নোটিশ কিছু টাঙে না এখানে। তিন ঘন্টা ধরে বসিয়ে রাখলো, আমাদেরকে বলছে হবে, আর এখন বলছে হবে না, আজকে সব বন্ধ। কোথায় কোথায় অবরোধ করেছো? পথ অবরোধ করেছি আমরা মালদা মেডিকেল হাসপাতাল 12 নম্বর রোডে। কতজন মিলে অবরোধ করেছেন? ওনার মাঝে 5-6 জন আছি আমরা। আপনার নাম কি? আমার নাম রুল কুদ্দুস মিয়া। কোথা থেকে এসেছেন? আমি পুনিয়াপুর থেকে এসেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।